জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে নির্বাচন পদ্ধতি আর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক দল অংশীজন ও কূটনীতিকদের মধ্যে বিএনপি বলছে আগামী নির্বাচনে সরকারের পাতা ফাঁদে পা দেবে না তারা দলটির এমন মন্তব্যের পর আওয়ামী লীগ বলছে বিএনপিকে ফাঁদ কিংবা প্রলোভনে ডাকেনি সরকার সকালে রাজধানীর একটি হোটেলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় গণপরিবহনকে বৈদ্যুতিক পরিবহনে রূপান্তর শিরোনামের কর্মশালায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্বাচনে অংশ নেওয়া বিএনপির নিজস্ব বিষয় এটি সরকারের কোনো অনুগ্রহ নয় আমরা কোনো সংলাপেও ডাকিনি নির্বাচনকালীন সরকারে তারা আসবেন সেটা মনে করে আমি ঠিক বলিনি তারা নির্বাচনে না এলে সেটা তাদের ব্যাপার নির্বাচনে আসাটা তাদের অধিকার এটা সরকার কোনো দয়া বর্ষণ করছে না কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার এদিকে সকালে রাজধানীতে বাংলাদেশ ভারতের যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন কনফারেন্স নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন দেশের বিশেষ দলের প্রতি যেসব বিদেশি রাষ্ট্রের নজর রয়েছে তারা যেন বিএনপিকে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের উপরে আপনাদের কারো দলের প্রতি বিশেষ থাকে নজর থাকে তাদের এই বক্তব্যটা জানায়েন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্যে প্রত্যেক দলের অংশ মানে সক্রিয় উদ্যোগ কমিটমেন্ট এবং গ্রহণ মানে অংশীদারিত্ব থাকা উচিত তাহলেই ফ্রি অ্যান্ড ফেয়ার হবে আর অন্যথায় বলাবলি করে কোনো লাভ নাই সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় সরকার এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও সহযোগিতা দরকার আমরা একটি অংশগ্রহণমূলক উৎসবমুখর সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক মানদণ্ডের একটি নির্বাচন করতে চাই আমরা যুক্তরাজ্যের মতো সুন্দর নির্বাচন করতে চাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকলে বিএনপির সাথে আলোচনার সুযোগ নেই মন্তব্য আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা